মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, তিনি লকডাউনের পর থেকেই বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য বাইরে থেকে আসা মানুষদের দুবেলা খাবারের ব্যবস্থা করেছিলেন। তিনি বলেছিলেন 50 দিন তাদের আহারের ব্যবস্থা করবেন, আজ তার 50তম দিন পূর্ণ হল। স্বভাবতই সভাধিপতির এই কাজে খুশি সাধারণ মানুষেরাও। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন মহাশয়ের নির্দেশে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যুবন সেবা ও গোড়াবাজার সবুজ সাথীর পক্ষ থেকে আমরা তার সহযোগিতা করেছি এবং দিয়ে 50 দিন পূর্ণ হলো মেডিকেল কলেজে খাবার দেওয়া রোগী ডাক্তারদের। তো এখানে আমাদের অংশগ্রহণ করেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, আমাদের এখানকার জীবন সেবা গোড়াবাজার সবুজ সাথীর সদস্যরা ছিলেন, এটা প্রতিনিয়তই ওরা খাবার দাবার সব কিছুই দিয়ে আসছেন। তো আজকে আমাদের সভাধিপতি সাহেবের মানে নির্দেশে আজকে থেকে আমাদের 50 দিন পূর্ণ হওয়াতে এটা বন্ধ হবে।